নমস্কার বন্ধুরা, গার্ডেন টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই সকলকে স্বাগত। আজকে আমি আপনার সঙ্গে আলোচনা করব পিটুনিয়া মাটি কী ধরনের লাগবে, কোথায় রাখতে হবে এবং কতটা পরিমাণ জল এই পিটুনিয়া গাছে দিতে হবে। এসব বিষয়গুলো নিয়ে আমি আপনার সঙ্গে এই ভিডিওটাতে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। পিটুনিয়া গাছের জন্য যে ধরনের মাটি আপনাদেরকে প্রস্তুত করতে হবে সেটা হচ্ছে, আমি 10 ইঞ্চি টবের কথা বলছি, 1 ভাগ দোআঁশ মাটি, 1 ভাগ পাতাপচা সার বা কম্পোস্ট সার বা ভার্মি কম্পোস্ট সার হলেও হবে, 50 গ্রাম মতো নিম খোল, আর 50 গ্রাম বা 100 গ্রাম, 100 গ্রাম দিলে ভালো হবে সরষের খোল। এগুলোকে ভালোভাবে মিক্স করে 15 দিন অন্তর অন্তর আপনাদেরকে মাটিটা এক জায়গায় ছাওয়াযুক্ত জায়গায় সেমিশেডের মধ্যে রেখে দিতে হবে। তারপর 15 দিন পর মাটিটা বের করে রোদে ভালোভাবে একদিন শুকিয়ে 24 ঘন্টা সেই মাটিটা পিটুনিয়া গাছের জন্য ব্যবহার করতে পারেন। খুবই ভালো মাটি প্রস্তুত হয়ে যাবে। পিটুনিয়া এখন প্রতিস্থাপন করলে প্রায় গরম অবধি ফুল দিতে থাকবে। খুবই একটা জনপ্রিয় একটা ফুলের গাছ। তো এবার আলোচনা করে নিই যে জল কেমন দিতে হবে। মাটিটা ভেজা ভেজা থাকলে কিন্তু জল দেবেন না, একদমই দেবেন না, পিটুনিয়া গাছ বেশি জল সহ্য করতে পারে না। এবার আলোচনা করি যে কোথায় রাখতে হবে গাছটাকে প্রতিস্থাপন করার পর। প্রতিস্থাপন করার পর সেমিশেডের মধ্যে একদিন রাখতে পারেন, তারপর ফুল সানলাইটের মধ্যে রেখে দেবেন। এখন শীতকাল চলছে, এখন রোদ্রে অত তাপ হবে না, সেই জন্য কোনো অসুবিধা হবে না গাছটির। তো রেখে দেবেন আপনারা ফুল সানলাইটের মতো। খাবার হিসেবে 15 দিন অন্ত অন্ত সরষের খোল ভিজে জল আপনারা দিতে দিতে পারেন। তো সরষের খোল ভিজে জলটা আপনারা কীভাবে তৈরি করবেন, 1 লিটার জলে 100 গ্রাম বা 200 গ্রাম আপনারা সরষের খোলটা দিবেন। দেওয়ার পর 7 দিন পচিয়ে সরষের খোলটা, তারপর আরও কিছু পরিমাণ জল 1 লিটার বা 2 লিটার অ্যাড করে ওর সঙ্গে পাতলা করে গুলে আপনারা গাছে 15 দিন অন্তত বা 7 দিন অন্তত আপনারা দিতে পারেন, কড়ি আসা গেলেও আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, এবং কিছু যদি কোশ্চেন থাকে তাহলে নিচে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন সেটাকে ক্লিক করুন, এবং পাশে যে ঘন্টা আইকন আসবে সেটাকে অল আইকনে প্রেস করে রেখে দিন। তো আপনাদের সকলকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।